অর্ডার অর্ডার অর্ডার। আসামি রাজমণ্ডলের উপর আনিত হত্যার অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় ভারতীয় দণ্ডবিধির 302 ধারা অনুযায়ী তাহাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করিলাম। আমি খুন করিনি, আমি খুন করিনি জজ সাহেব, আমি খুন করিনি। আপনার সাজা রায় আপনি ফিরিয়ে নিন জজ সাহেব, আপনার সাজা রায় আপনি ফিরিয়ে নিন, নইলে নইলে আমি সত্যি সত্যি খুন করব, আমি সত্যি সত্যি খুন করব, আমি সত্যি সত্যি খুন করব জজ সাহেব। আমি আবার আপনার আদালতে আসব, আমি মানুষ খুন করব জজ সাহেব, আমি মানুষ খুন করব। জজ সাহেব আপনার সাজা রায় আপনি ফিরিয়ে নিন, জজ সাহেব আপনার সাজা রায় আপনি ফিরিয়ে নিন, নইলে নইলে আমি সত্যি সত্যি খুন করব, আমি সত্যি সত্যি খুন করব, আমি সত্যি সত্যি খুন করব জজ সাহেব। আমি আপনার আদালতে আসব, মানুষ খুন করব জজ সাহেব। কিরে, আজ তোকে এত বিব্রত দেখাচ্ছে, কোর্টে কোনো জটিল কেস ছিল নাকি? তুই সাংবাদিক বলে কোর্টের সব কথা তোকে বলতে হবে, এমন কোন ইমার্জেন্সি আছে নাকি? তুই তো জানিস কোর্ট হাসপাতাল এইসব নিয়ে আমি লেখালেখি করে থাকি। জানিস জয়া, আজ আমি একটি লোককে সশ্রম কারাদণ্ড দিয়েছি, সাক্ষ্য প্রমাণাদি সবই তার প্রতিকূলে ছিল। লোকটার সরলতা বারবার আমাকে ভাবতে বাধ্য করছে, হয়তো হয়তো সে নির্দোষ। কিন্তু সেক্ষেত্রে বেনিফিট অফ ডাউট তো আসামেরই পাওয়া উচিত ছিল। ছিল, কিন্তু এতগুলো জলজান্ত প্রমাণ, আমি যে কিছুই ভাবতে পারছি না, কিছুই ভাবতে পারছি না। বাবা, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের কথাই শুনছিলাম, কোর্টটাকে যদি বাড়িতে নিয়ে আসো তাহলে বাড়িটা যাবে কোথায়? জানো বাবা, গুন্ডাদের হাত থেকে যে আমাকে রক্ষা করেছিল লোকটি সেই। তোমাকে যারা কিডন্যাপ করেছিল পরক্ষণেই তাদের লাশ রাস্তায় পাওয়া যায়, তাদের যারা খুন করেছিল তাদের প্রতিও তোমার কৃতজ্ঞ থাকা উচিত। অতীতের একটা মহৎ কাজ দিয়ে তো বর্তমানের অপরাধটাকে চাপা দেওয়া যায় না, অপরাধী তার শাস্তি পাবেই। কাঁদিস না রে বলি, কাঁদিস না। দেখ, আমি যদি তোকে বিয়ে না করতাম তাহলে ওই শয়তানগুলো তোকে তোকে নষ্ট করে দিত রে। কিন্তু এভাবে লুকিয়ে লুকিয়ে আমরা কতদিন থাকবো? আমরা শহরে চলে যাব, জেলখানায় গিয়ে রাজদার সঙ্গে দেখা করব। শহরে তো যাবে, কিন্তু সেখানে গিয়ে থাকবে কোথায়, খাবে কি? আরে এত বড় শহর, কোনো না কোনো কাজ ঠিক জুটিয়ে নিতে পারবো। কিন্তু এই বাড়িটা কি এভাবেই ফেলে যাব? বাড়িটার ব্যবস্থা আমি কালই করে নেব, তুই কাঁদিস না। কাঁদলে কি আর দুঃখ চলে যায়,
কাঁদলে কি আর দুঃখ চলে যায়, চোখের জল ফেললে শুধু। জোয়ান বোনের জন্য অত ভাবতে হয় নাকি, সুন্দরী মেয়েদের সুযোগের অভাব হয় না। আমার বোন সম্পর্কে কোনো বাজে কথা বললে তোকে খুন করে গর্তে পুঁতে দেবো, বুঝলি? এই এই কি হচ্ছে নাকি? স্যার, মন্টু ওর বোনের সম্বন্ধে বাজে কথা বলছে। বোন বোন করে নাওয়া খাওয়া তো একদম ছেড়ে দিচ্ছিস। এক কাজ কর, তোর বোনকে এখানে আসার জন্যে একটা চিঠি লিখে দে, আমি চিঠিটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো। আমি তো লেখাপড়া জানি না পুলিশ সাহেব, আমার জবানিতে আপনি একটা চিঠি লিখে দেবেন? ঠিক আছে, আমি চিঠিটা লিখে দেব। বলি 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 তুই কিছু ভাবিস না, আমি আমি আসছি বোন, আমি আসছি। সুনিতাকে একটা টেলিফোন করি। হ্যালো, কে জয় বলছিস? শোন, হসপিটালে রিপোর্ট নিতে গিয়ে তোর সেই সাজা দেওয়া আসামির সাক্ষাৎ পেলাম। হ্যাঁ, মনে হয় লোকটা বোধ হয় আর বাঁচবে না রে। কেন? লোকটা সারাক্ষণই বোন বোন বলে কাঁদে, জানিস, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। কি আশ্চর্য, দেখ, তোকে বাঁচাতে গিয়ে রোগী হয়ে এই হাসপাতালে একদিন এসেছিল, আবার তোরই দেওয়া সাজা ভোগ করতেও আজকে রোগী হয়ে এই হাসপাতালে এসেছে। কিটে সুনিতা, কিছু বলছিস না যে? ঠিক আছে, আমি দেখছি। এই জি ভাই, বলতে পারো বুলি কোথায়? কি ব্যাপার, চলে গেল কেন? আপনার কথার উত্তর দিয়ে শেষে কি প্রাণটা হারাবো? কি বলছেন? বুলিকে তিনজন গুন্ডা তুলে নিয়ে গেছে আর শাসিয়ে গেছে, ওদের কথা যদি কাউকে বলি তাহলে প্রাণে মেরে ফেলবে। জজ সাহেব, আমার বোনের যদি কিছু হয় তাহলে কিন্তু আমি সত্যি সত্যি খুন করবো, সত্যি সত্যি মানুষ খুন করবো। আমি বুলিকে খুঁজতে বেরিয়েছি, ওর কোনো ফটো আছে যেটা দেখে ওকে আমি চিনতে পারবো? আছে, এদের ভাই বোনের একটা ছবি আমি শোকেসে তুলে রেখেছি, যদি কোনো কাজে আসে। জোর খবর, গ্রামের মেয়ে বুলির সন্ধান দিতে পারলে 20,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এতদিন পরে বুলির খোঁজ করছে কারা? কারা? কিরে, পেপারের বিজ্ঞাপনটা কোনো কাজে লাগলো? না রে। হ্যাঁ, সামান্য পুরস্কারের লোভে ক্রিমিনালরা মেয়েটাকে তোর হাতে তুলে দেবে এটা আমি আগেও বিশ্বাস করিনি, কিন্তু বেচারা দাদাটাকে বোধহয় আর বাঁচানো যাবে না।